সেরা কণ্ঠশিল্পী পুরুষ। পুরস্কার তুলে দেবেন নজরুল সঙ্গীতের অগ্রণী শিল্পী ফাতেমাতুল জোহরা। সেই ফাঁকে আমরা দেখে নিচ্ছি কারা কারা পেয়েছেন নমিনেশন। দেখা যাক কে পায় পুরস্কার। এবছরের শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বালাম। আসলে প্রথম পুরস্কার, এত বড় একটা বিশাল পুরস্কার, আর খুবই ভালো লাগছে। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমি যেখানে এসেছি, তো সবচেয়ে বেশি আসলে আমি থ্যাঙ্কস দিব আমার ফ্যামিলিকে, কারণ আমি একটা মিউজিশিয়ানের ঘরে জন্ম নিয়েছিলাম বলেই হয়তো আমার মিউজিক করা। তারপর আস্তে আস্তে চেষ্টা করছি গান ভালো করার। সবাইকে ধন্যবাদ যারা SMS করেছে, যারা আমার গান শুনে পছন্দ করেছে। ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভালো সামনে গান দেওয়ার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন যাচ্ছি সেরা কণ্ঠশিল্পী নারী 2007, আর এই পুরস্কার তুলে দেবেন দেশ বরেণ্য শিল্পী সুবীর নন্দী। সুবীর নন্দীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আর সেই ফাঁকে আমরা দেখে নিচ্ছি কারা কারা পেয়েছেন আজকের নমিনেশন। মেরিল প্রথম আলো পুরস্কার। লুকোচুরি গল্প, তারপর হাত ছানি অল্প। সেরা কণ্ঠশিল্পী নারী ফাহমিদা নবী। ফাহমিদা নবী, অনেক দোয়া করবেন।